মহাকাশ সপ্ত স্তরে বিন্যস্ত। হাজার বছর আগে মহাকাশ নিয়ে যে তথ্য আল্লাহ তাআলা দিয়েছেন, সাম্প্রতিককালে বিজ্ঞানীরা সেই তথ্যগুলোই বৈজ্ঞানিক গবেষণা দ্বারা নিশ্চিত করছে। কোরআন মুসলিমদের প্রকৃতি অধ্যয়নের এবং সত্যের তদন্ত করার জন্য উৎসাহ দেয়। দেড় হাজার বছর আগেই কোরআনে দেয়া বিস্ময়কর যে তথ্যটি নিয়ে আজ আমরা আলোচনা করব, তা হল মহাকাশের সপ্ত স্তরে বিন্যস্ততা। সাম্প্রতিক সময়ে বিজ্ঞান মহাকাশের সাতটি স্তর আবিষ্কার করেছে। বৈজ্ঞানিক পরিভাষায় এগুলোর নামকরণ করা হয়েছে এরকম: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। অথচ পবিত্র কোরআনে 1500 বছর আগে একাধিক আয়াতে এ তথ্য সরবরাহ করা হয়েছে। সূরা মুমিনুনের 18 নম্বর আয়াতে সাবআ তরাইক শব্দে, সূরা মুলকের 3 নম্বর আয়াতে তিবাকা শব্দে এবং সূরা নাবার 12 নম্বর আয়াতে সিদাদা শব্দে মহাকাশের সপ্ত স্তরের বর্ণনা উদ্ধৃত হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যে কোনো মতামতের জন্য কমেন্ট করুন। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।